তো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি টিপস বলবো যার মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলে খুব সহজে সাবস্ক্রাইবার আনতে পারবে। তো শেয়ার করার নিয়ম আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা শেয়ার করলে খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার আনতে পারবে। তো বন্ধুরা, এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম কিভাবে তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে 1K সাবস্ক্রাইবার 10 দিনের মধ্যে করবে। তো সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওটাকে অবশ্যই দেখবে এবং দেখলে তোমরা খুব সহজে 1K সাবস্ক্রাইবার 10 দিনের ভিতরে আনতে পারবে। তো আজকে যে টপিকটা আমি বলবো সেটা দেখো, আমরা কিন্তু সবাই আমাদের চ্যানেলের ভিডিওকে শেয়ার করি। তো আজকে আমি তোমাদের জন্য এমন একটি টিপস বলবো এবং সেই টিপস ফলো করে যদি তোমাদের চ্যানেলে যদি যে ইউআরএল সেটা যদি শেয়ার করো তাহলে তোমার চ্যানেলে খুব সহজেই সাবস্ক্রাইবার তোমরা নিয়ে আসতে পারবে। তো বন্ধুরা, আমরা যখন আমাদের ইউটিউবের যে কোনো একটি ভিডিওকে শেয়ার করি আমরা সিম্পলি কিছু করি না, তো আমরা কী করি দেখো, ভিডিও শেয়ার করার জন্য সেই ভিডিওতে যাই এবং শেয়ার অপশন পাই, সেখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে সেই লিঙ্কটা আমরা কোথাও কপি করে দিই কাউকে। তো আজকে আমি তোমাদের এই টিপসের মাধ্যমে বলবো যে সেই লিঙ্কের সাথে কি যোগ করলে তোমরা খুব সহজে সাবস্ক্রাইবার অ্যাড করতে পারবে। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে টিপসটি বলবো সেটা হলো যে তুমি যদি কাউকে যদি লিঙ্কটি যদি শেয়ার করো, লিঙ্ক শেয়ার করার পরে সেই লিঙ্কে যদি কেউ যদি ক্লিক করে তো সে তো সেই ভিডিওটা দেখতে পাবেই এবং তাকে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করার জন্য সবার প্রথমে নোটিফিকেশন দেবে এবং সাবস্ক্রাইব করার জন্য বলবে যে তুমি সাবস্ক্রাইব করো, তারপর ভিডিওটি দেখো। তো তোমরা অনেকেই দেখবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, তো অনেক কিছুতে তোমরা তোমাদের ভিডিওর লিঙ্ক শেয়ার করো। তো আমি যে লিঙ্কটি বলবো বা যে লিঙ্ক তৈরি করতে বলবো, যেভাবে লিঙ্ক তৈরি করে শেয়ার করতে বলবো, সেরকম করে শেয়ার করলে খুব সহজেই তোমরা তোমাদের চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। তো চলো বন্ধুরা, কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করবো, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনকে দাবি দেবে এবং নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, এখন আমি আমার কম্পিউটারের স্ক্রিনে নিয়ে যাবো এবং সেখান থেকে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলবো কীভাবে তোমাদের চ্যানেলের যে ইউআরএল এর লিঙ্কটাকে কীভাবে তোমরা মডিফাই করে পোস্ট করবে। তো বন্ধুরা, এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে আমি আমার যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো এখানে আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করলাম এবং এখানে আমি ইউটিউবের মধ্যে যাব। তো আমি আমার ইউটিউবে ওপেন করলাম ইউটিউব। তো ইউটিউব ওপেন করার পর আমাকে সার্চ করতে হবে আমার চ্যানেলের নাম। তো আমি আমার চ্যানেলের নামকে সার্চ করলাম এবং সার্চ করার সাথে সাথে দেখো সবার উপরে আমার চ্যানেল চলে এসেছে এবং তার নিচে আমার কয়েকটা ভিডিও শো করেছে। তো এখানে যেটা করব, আমি আমার চ্যানেলের মধ্যে যাব। তো আমি আমার চ্যানেলে এলাম এবং চ্যানেলে আসার পর ইউআরএলটাকে কপি করতে হবে। তো সবার উপরে দেখবে যে লেখাটা থাকে সেটাকে ইউআরএল বলা হয় সাধারণত। তো এটাকে তোমরা কি করবে, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে কপি করবে এবং কপি করার পর তোমরা নোটপ্যাড ওপেন করবে এবং নোটপ্যাডে তোমরা পেস্ট করে দেবে সেই লেখাটা, মানে ইউআরএল যেটা তোমরা কপি করলে। তো আমি এটা কম্পিউটারের মাধ্যমে করছি, তোমরা এখানে মোবাইলের মাধ্যমেও করতে পারবে। তো ইউআরএলটা কপি করার পর ইউআরএলের পাশে তোমাকে যেটা করতে হবে, আমি দেখো এখানে একটা লেখা লিখে রেখেছি, সেই লেখাটাকে তোমাদেরকে লিখতে হবে এবং এটার পাশে পেস্ট করে দিতে হবে। তো আমি পেস্ট করে দিলাম। তো এই লেখাটা আমার ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটাকে কপি করে নিয়ে এসে তোমার এখানে বসাতে পারবে। তো লেখাটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন দেবে, তারপর লিখবে সাব, সাব লেখার পর একটি হাইফেন দেবে, তারপর তোমরা লিখবে CONFIRMATION দিয়ে ইজুগাল দিয়ে 1 দেবে, ঠিক আছে। তো কনফার্মেশন ইজুগাল টু 1। তো এমন লেখাটা লিখে দেওয়ার পর তোমাদের যে এই ইউআরএলটা এবার তোমাদের কাজে লাগবে। এটা সম্পূর্ণ আমি সিলেক্ট করলাম এবং রাইট ক্লিক করে কপি করলাম এবং কপি করার পর দেখো, আমি যদি যে কোনো একটি ওয়েবসাইটে বা যে কোনো কাউকে যদি শেয়ার যদি করি তো আমি তোমাদের শেয়ার করে এখন দেখাবো। সেজন্য দেখো, আমি আমার একটি ব্রাউজার ওপেন করলাম এবং ব্রাউজারে আমার ফেসবুকে ফেসবুক আমি আমার ওপেন করে নিয়েছি। তো এখানে আমি এটাকে পোস্ট করব। তো সিম্পল যেভাবে পোস্ট করা হয় সেভাবে তোমরা এখানে পোস্ট করতে পারবে। তো আমি এখানে কিছু লিখে পোস্ট করব, লেখাটা হচ্ছে আমি আমার ইউআরএলটা লিখলাম এবং এটাকে আমি পোস্ট করে দিলাম আমার ফেসবুকের মধ্যে। তো দেখো পোস্ট হয়ে গেছে সম্পূর্ণ সাকসেসফুল। তো দেখো এই যে এই লেখাটা না, এই লেখাটাই এবার কেউ যদি ওপেন যদি করে তো দেখো এই লেখাটাকে আমি একটি আমার ক্রোম ব্রাউজারে ওপেন করব। তো আমি সিলেক্ট করেও করতে পারবো বা এই লেখাটাকে কপি করেও করতে পারবো বা এখানে ক্লিক করেও করতে পারবো। তো আমি আমার এই চ্যানেলে যেহেতু মানে যেই লিঙ্কটা আমি পেস্ট করেছি আমার সেই চ্যানেলটা এখানে ওপেন আছে, তাই এই জায়গাটায় সাবস্ক্রাইবার কোনো কিছু দেখাবে না। তো আমি অন্য একটি চ্যানেলে ওপেন করে দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে আমার একটি নতুন পেজ, ধরো সেই লিঙ্কটা হচ্ছে এটা। তো এই লিঙ্কে যদি কেউ যদি এখন ক্লিক করে বা এই লিঙ্কটায় যদি কেউ যদি হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো বা যে কোনো মাধ্যমে যদি এই লিঙ্কে ক্লিক করে যদি তোমার চ্যানেলে যদি আসে, তো দেখো চ্যানেলে আসার সাথে সাথে তোমাকে বলে দেবে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখো
এখানে আমার চ্যানেলে এসেছে, এবং চ্যানেলে আসার সাথে সাথে তো আমার দেখো কোনো ভিডিও প্লে হয়নি, এবং ভিডিও না প্লে হওয়ার আগে দেখো এখানে আমার সাবস্ক্রাইব করার জন্য বলছে। তো সে যদি চায় তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তারপর তোমার ভিডিওগুলোকে ওয়াচ করবে। তো দেখো এখানে লিখে দিয়েছে, আর ইউ শিওর ইউর ওয়েন্ট টু সাবস্ক্রাইব টু হরিদাস বর্মন ইউটিউব চ্যানেল? তো সে সাবস্ক্রাইব করার ইচ্ছা হলে সে সাবস্ক্রাইব করবে, এবং ক্যান্সেল করে দেওয়ার ইচ্ছা হলে সে ক্যান্সেল করে দেবে। তো সিম্পলি সাবস্ক্রাইবের উপর যদি সে ক্লিক করে, তো দেখো এখানে কিন্তু সাবস্ক্রাইব করা নেই আমার এই চ্যানেলটাকে। তো আমি সাবস্ক্রাইবের উপর ক্লিক করলাম, এবং সাবস্ক্রাইবের উপর ক্লিক করার সাথে সাথে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়ে গেল, এবং এখান থেকে বেল আইকনকে প্রেস করে দেবে। তো বন্ধুরা আশা করবো ভিডিওটি বুঝাতে পেরেছি যে কীভাবে তোমরা তোমাদের যে ইউটিউবের ভিডিওর লিঙ্ক শেয়ার করতে পারবে, এবং শেয়ার করলে তোমরা সাবস্ক্রাইবার খুব সহজে অ্যাড করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার সাথে বেল আইকনকে দেবে, এবং নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই।